ফ্যামিলি থেকে ফিল্মটাকে ওই সময় অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। আমি আমার বাবাকে বলেছিলাম যে বলছি তুমি নাটক করছো, ইটস ওকে। প্রিয় দর্শক, নতুন বছর শুরু হয়ে গেছে আর নতুন বছরের শুরুতেই আজ আমরা এমন একজন অতিথিকে বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যার সাথে কিনা আমাদের এই প্রজন্মের সাক্ষাৎ হয়তো নেই, তবে তাকে দেখে অনেকেই হয়তো ভীষণ আনন্দিত হবেন, বিস্মিত হবেন তার নাম শুনে। কারণ একটা সময় ছিল যখন মঞ্চ, বেতার, টেলিভিশন প্রতিটি মাধ্যমে প্রায় সব গুণী নির্মাতাদের সাথে দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার নাম শফিক সাদেকী। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অভিনেতার সাথে আজ আড্ডার মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া সময়গুলোর স্মৃতির মন্থন করব। চলুন দর্শক, তাহলে আড্ডায় রূপ দেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কবি বলেন মাঝে মাঝে তব দেখা পাই, কিন্তু আপনার দেখা তো আমরা মাঝে মাঝেও পাই না। সর্বশেষ বোধহয় খুব সম্ভবত 2016 সালে আপনাকে দেখেছিলাম। চিরদিন কেন পাই না? সবকিছুরই কিছু সময় থাকে, যে সময়টাতে আমরা কাজ করেছি। এখন হয়তো সময়ের ক্ষেত্রে সেই কাজগুলো আমাদের এখন করা হয় না, বিশেষ করে আমার তো। চেষ্টা করি, এই যে ডেকেছেন, মাসরাঙ্গা পরিবারকে ধন্যবাদ, বিকজ আমাকে ডেকেছে, আমি চলে আসছি। কারণ ক্যামেরা, লাইট, কাট, এগুলি আমি খুব পছন্দ করি, বাট হয়ে ওঠে না, বিশেষ করে প্রফেশনাল কাজের জন্য। দীর্ঘ বছর ধরে আপনি কিন্তু ইউএসএতে থাকছেন, সেখানে কোথায় থাকছেন, কি করছেন? আমি ইউএসএ নিউ ইয়র্কে থাকছি, ওখানে একটা প্রাইভেট ফার্মে জব করছি। এটা হচ্ছে কর্পোরেট, এবং এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথের। আমার কোম্পানির নাম সিএনটি হোম কেয়ার। তো সেখানে আমি প্ল্যানার এবং মার্কেটিংয়ের মধ্যে আমি আছি, এই আর বাকি তো পার্সোনাল কিছু বিজনেস আছে, সেগুলো দেখাশোনা করি। ক্যামেরার সামনে অভিনয় করছেন না, এবং ক্যামেরার সামনে না এলেও আপনি বেশ কিছু বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন, ক্যামেরার পেছনেও অনেক কাজ করেছেন, বিস্তারিত শুনতে চাই। ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা, সেটা আমার পার্সোনাল বিজনেস, যেটা আমি বাংলাদেশে করছিলাম, এখনও করি, আর সেটার থেকে বেশ কিছু কাজ হয় যেটা আমি দূর থেকে দেখি। আমার পার্টনার আছে, সেটা দেখাশোনা করে এবং সে ভালো অবস্থানে আছে, আর ওখান থেকে বিজ্ঞাপন করা হয়, বেশ কিছু বিজ্ঞাপন করা হয়। তারপর ওখান থেকে টেলিফিল্ম, নাটকটাও নির্মাণ করা হয়। পাশাপাশি আমরা এখন ট্রাই করছি একটা মুভি করব, অর্থাৎ সিনেমা। এইটার ভাবনাটা একটু যদি শেয়ার করেন। এটা ভাবনা আমার অনেক আগে থেকেই ছিল, যে একটা ফুল লেন্থ অর্থাৎ কমার্শিয়াল ফিল্মে এটা কাজ করব, বা কমার্শিয়াল ফিল্ম আমরা একটা নির্মাণ করব। তো ওইটা এখনো স্বপ্ন হয়ে আছে, ড্রিম। আমার একটা ছোট্ট একটা গল্প আছে, সেই গল্পটা নিয়েই কাজটা করব, দেখা যাক। আমেরিকার বিভিন্ন স্টেজে আপনি পারফর্ম করেন এবং আপনি সেখানে নাটক লেখেন, সেগুলো নির্দেশনা দেন এবং মঞ্চ নাটকে অভিনয় করেছেন, সঞ্চালনাও করেন, এ নিয়ে বিস্তারিত শুনবো। হ্যাঁ, আমার লেখা দুটো নাটক ছিল, যেটা স্টেজে আমরা কাজ করেছি বেশ আগে অবশ্য। তো সেটা ওয়াশিংটনে হয়েছিল, ওয়াশিংটন ডিসিতে, এবং নিউ ইয়র্কে আমরা করেছিলাম, আর এটা দুজন পারফর্মার ছিল। তো দর্শক খুব ভালোভাবে নিয়েছে, একটা ছিল মুক্তিযুদ্ধের উপরে বাংলাদেশের, আর একটা ছিল ফুল রোমান্টিক একটা গল্প। দুটো নাটক নিয়ে আমরা কাজ করেছি, তিনটা চারটা শো করেছি। এবার মঞ্চ প্রসঙ্গে আসতেই চাই, নাট্যদল নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন আপনি এবং গুণী নাট্য ব্যক্তিত্ব, নাট্য নির্দেশক তারিক আনাম খানের নির্দেশনায় বিচ্ছুর মতো নন্দিত নাটকে অভিনয় করেছেন, সে সময়ের স্মৃতি মনে পড়ে? আমার শুরু হয়েছিল এটা 90 থেকে, নাট্যকেন্দ্র প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমি তারেক ভাইয়ের সঙ্গে জড়িত, এবং তারেক ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যেখানেই থাকি না কেন, তার আশীর্বাদ আমি সবসময় আমার কাছে থাকে। তো সেখানে বিচ্ছু করেছি, খুবই জনপ্রিয়, এতটাই জনপ্রিয় নাটক, আমি জানি না দর্শক কত মানে কীভাবে নিয়েছে সে তখন। এখনও কিন্তু বিচ্ছুর কথা মনে পড়লে কিন্তু মানে নিজের মধ্যে একটা রোমাঞ্চন হয়। পাশাপাশি বিচ্ছুর পরে আমি আরেকটা নাটক করেছি, তুগলক, আপনার নাট্যকেন্দ্র থেকে, তারপরে আর করা হয়ে ওঠে নাই, পরে আর করা হয়েছে। বিচ্ছুর শো করেছি প্রায় আমরা প্রায় কত 200-এর উপরে প্রায় শো করেছি। হ্যাঁ, প্রায় শো করেছি, আরও বেশি হবে পরে, আমি হয়তো কাউন্ট করতে পারছি না, ভুলে গেছি আসলে। তো নাট্যকেন্দ্র আমার এটা একটা পরিবারের মতো, আমি নাট্যকেন্দ্রকে আসলে অনেক ভালোবাসি, কারণ এখান থেকে আমার অনেক কিছু পাওয়া হয়েছে, আমি অনেক কিছু শিখেছি। একটু পেছনের দিকে যেতে চাই, আজ থেকে প্রায় 40 বছর আগে অভিনয় শিল্পী হিসেবে আপনার যাত্রা শুরু হয়েছিল, অভিনয় কেন, অন্য কোনো পেশা নয় কেন? আমার ছোটবেলা থেকে চাওয়া ছিল আমি গানের শিল্পী হব,
আচ্ছা আমি বাফাতে এক বছর কোর্স করেছি গানের উপরে কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার একটা আবার দুর্বলতা ছিল অনেকে টেলিভিশনে কাজ করছেন মঞ্চ নাটক দেখতাম তখন মনে হতো যে আমি কেন না আই কেন আমি ট্রাই করি না কেন তো পাশাপাশি আমি ট্রাই করেছি তখন আমার মনে হয়েছে যে একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে যতটা প্রমাণ করতে পারবো গানের শিল্পী হয়তো পারবো না মানে আমার তখন থেকে আমার অভিনয়ের ব্যাপারে খুব কি বলবো যে একটা ইচ্ছা চলে আসে তখন থেকে কন্টিনিউ করি আর কি নিশ্চয় ইমদাদুল হক মিলনের লেখা কোন কানুনের ফুল ধারাবাহিক নাটকের কথা নিশ্চয়ই মনে আছে ভীষণ জনপ্রিয় হয়েছিল সে সময় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়া নাটকের কথা যদি আমি জানতে চাই কোনটা ছিল সেটা এবং সেই সময়কার কথা যদি শেয়ার করেন বেশ আগে আপনি বলেছেন বেশ আগে মিলন ভাইয়ের ওই নাটকটাতে আমি করেছিলাম একটা বিশেষ চরিত্র যে চরিত্রটাতে ওই চরিত্রটা ইন করার জন্য তিনটা না চারটা এপিসোড থেকে সেটা আলোচনা চলছিল আচ্ছা তো আমি সে একটা একটা এপিসোডে কাজ করেছি এবং ওইটি ক্লিক করেছিল যে তারপরে তারপরে আমি একটা নাটক করেছিলাম ওই সময় পরবর্তীতে আমি আর আফজল ভাই ছিলেন নাটকটাতে এটা ছিল বরকতুল্লাহ ওনার প্রযোজনায় এবং আহমেদ ইউসুফ সাবের দুজনই প্রয়াত হয়েছেন ওই নাটকটা করেছিলাম ঘরের চাবি আমি একটা এন্ট্রি ক্যারেক্টার করেছিলাম ওই নাটকটাই আমাকে টার্নিং পয়েন্ট করেছিল মানে বেশ চেঞ্জ করে দিয়েছিল আমার ক্যারিয়ারটাকে এরপরে আর থেমে থাকিনি বেশ বেশ কিছু কাজ করেছি গুণী নাট্য ব্যক্তিত্ব প্রয়াত আব্দুল্লাহ মামুন স্যারের হাত ধরে অনেক গুণী শিল্পীর অভিষেক ঘটেছে এবং আপনি অসংখ্য নাটকে কিন্তু তার সাথে কাজ করেছেন এবং এমনকি তার শেষ কাজটাও আপনি করেছেন আপনার কাছে যদি একটু জানতে চাই সেই সময়কার কথা সেই মানুষটিকে নিয়ে কিছু কথা আসলে উনি এত বড় মাপের মানুষ তার সম্পর্কে কিছু বলে আমি দৃষ্টতা দেখাতে চাই না তবে মানুষ হিসেবে যদি বলি যে তার সান্নিধ্য আমি পেয়েছি এটা আমার ভাগ্য কারণ একজন মানুষ কত স্নেহ দিয়ে যে কোনো নাটক নির্মাণ কিংবা যে ফিল্ম নির্মাণ সে করতে পারে সেটা তার তাকে আমি কাছে থেকে দেখেছি তার সাথে কাজ করেছি একটা লম্বা সিরিয়ালে কাজ করেছি বেশ ভালো এবং খুব জনপ্রিয় হয়েছিল এবং সবচেয়ে ভাগ্যবান আমি যে তার শেষ নির্দেশনা তার চলে যাওয়ার বেশ কিছুদিন আগে যেটা সে নির্দেশনা দিয়েছিলেন নাটকটা সে নাটকটাতে আমি মেন ক্যারেক্টার করেছিলাম এবং খুবই জনপ্রিয়তা পেয়েছিল তো এটা আমার এটাও আমি মনে করি যেটা আমি খুবই ভাগ্যবান যে তার শেষ নির্দেশনার নাটকটা আমি করেছিলাম এবার বেতারের প্রসঙ্গে আসবো একটা সময়ে বাংলাদেশ বেতারে আপনি নিয়মিত অভিনয় করতেন কণ্ঠের খেলা কতটুকু চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতেন সে সময়ে বেতার নাটক থেকে আমি খুব উপভোগ করতাম একটা মানুষ তার কণ্ঠ দিয়ে যে কোনো সিচুয়েশনকে ফুটিয়ে তুলতে পারে তো আমি অসংখ্য বেতার নাটক করেছি অনেক গুণী নির্মাতার সঙ্গে অনেক গুণী শিল্পীদের সঙ্গে এবং আমি মনে করেছি অনেক সময় আমি মানে আমার নিজের কাছেই ভালো লাগতো যে এত যখন আমি নাটকটা শুনতাম যখন ওয়ান ইয়ার হতো তখন আমি নাটকটা শুনে আমার নিজের কাছেও ভালো লাগতো এখানে ছিল কণ্ঠের একটা প্লে কণ্ঠের একটা খেলা তাই না তো এটা থেকে আমি খুব এনজয় করতাম বেতার নাটকটা আমি কিন্তু এখনও মাঝে মধ্যে মনে হয় যে একটু বেতার নাটকে আবার একটু অভিনয় করব বা বেতার নাটকে আমি কিন্তু ওই যে বললাম যে আমি আর সময় এটা আমাকে আর ওদিকে নিয়ে দিতে দিচ্ছে না সময়টা আমাকে খুব মানে আমার বিপরীতে চলে গেছে মানে আমি এখন প্রফেশনালি অনেক বিজি হয়ে গেছি আপনি বাংলাদেশের প্রায় সকল গুণী নির্মাতাদের সাথে কাজ করেছেন বিভিন্ন নাটকে কাজ করেছেন আপনার কাছে যদি জানতে চাই আপনার অভিনীত আপনার পছন্দের নাটক কোনগুলো ছিল আমার বিশেষ করে আমার কিছু নাটক লেখা নাটক ছিল যেগুলোতে আমি অভিনয় করেছি একজন শানুর কথা আমি শানুর ক্যারেক্টারটা করেছি এই নাটকটা খুব জনপ্রিয় হয়েছিল এবং আমি অভিনয় করেছিলাম তারপরে প্রয়াত আহমেদ ইউসুফ সাবের ওনার দুটো নাটক আমি করেছি একটা বললাম আপনার ঘরের চাবি আর একটা নাটক করেছি আমি সেটার নামটাই মতো ভুলে গেছি বাট এটা খুব জনপ্রিয় একটা নাটক ছিল এটার মধ্যে আমি একটা ক্যারেক্টার করেছি যেটা হচ্ছে এন্ট্রি ক্যারেক্টার তো এই নাটক দুটো আমার খুব পছন্দের দুটো নাটক আর বাকি অনেক কিছু নাটক আছে যেটা আমার কিছু নাটক লেখা নাটক ছিল নিঃশ্বাসে বিশ্বাসে তারপরে ছিল প্রহেলিকা এই কিছু কিছু নাটকগুলো এগুলো যেগুলো আমি লিখেছি সে নাটকগুলো আমার অভিনয় করতে ভালো লেগেছে কারণ লেখার মধ্যে তো আমি আমাকে নিয়ে স্বপ্নে দেখেছি চিন্তা করেছি ওই নাটকগুলো ভালো ছিল
আগে তো আপনি যখন কাজ শুরু করেছেন তখন একমাত্র টিভি চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন, এবং সেখানে যে কোনো একটা নাটকে কাজ করলে সহজেই বেশ পরিচিতি লাভ করা যেত। এখন যদি দেখেন এত টিভি চ্যানেল, এত নাটক হচ্ছে, অনেকেই নিয়মিত কাজ করছেন কিন্তু দেখা যাচ্ছে পরিচিতি পাচ্ছেন না, তাহলে কি আপনারা বেশ লাকি ছিলেন বলা যায়? আমরা খুব লাকি ওই সময়ের জন্য, কারণ এখন অনেক চ্যানেল হয়েছে, অনেক দর্শকদের অনেক অপশন হয়েছে, কম্পিটিশনটা বেড়ে গেছে, কোন চ্যানেল কি দিচ্ছে, কতটুকু বিনোদন দিচ্ছে, তো এটা সবার কাছে একটা গণনার মতো, সবাই এটাকে দেখছে, তারপরে চুজ করে সে নাটকটাকে বা যে প্রোগ্রামটা সে প্রোগ্রামটাতে দেখছে। আর তখন ছিল ভিটিভি, ভিটিভিতে যেটা ছিল যে নাটক একটা সময় প্রতি মাসে একটা নাটক হতো, এ মাসের নাটক আর এই সপ্তাহের নাটক, প্রত্যেকটা মানুষ তখন ওই 8:30-তে আগ্রহ নিয়ে দেখতো। কিছু কিছু মানুষের নাটক দেখার জন্য সে সন্ধ্যেবেলায় বসে থাকতো, আমি এটা দেখেছি তো তখন। আর তখন যে নাটকগুলো নির্মাণ হতো, ওই নাটকদের নাটকগুলোর মধ্যে যে গল্পটা ছিল খুব টাচি ছিল, ফ্যামিলিয়ার ছিল, মানে ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজটাও ডিফারেন্ট ছিল। হ্যাঁ, তো এখন কিছু কিছু পরিবর্তন হয়েছে, এখন অনেক ভালো কিছু হচ্ছে, কিন্তু ওই সময়ের এই এখনকার যে প্রযুক্তি, এটা যদি তখন থাকতো আমার মনে হয় যে আমরা অনেক আরো কিছু করতে পারতাম বা করাতে পার, মানে করা যেত আর কি। বাট এখন তো প্রযুক্তি অনেক চেঞ্জ হয়েছে, ইলেকট্রনিক মিডিয়া চেঞ্জ হয়েছে, এবং কারিগরি যেগুলি বলি আমরা, যে মানে আপনার ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আছে সেগুলো চেঞ্জ হয়েছে, সব কিছু মিলে আসলে। আর এখন অনেক নির্মাতা আছে, ইয়াং নির্মাতা, তারা কাজ করছে, তাদের মেধা দিয়ে কাজ করছে, ভিন্ন ভাবনা নিয়ে আসছে। আগে একটা সময় ছিল যখন আপনারা কাজ শুরু করেছেন তখন কিন্তু স্ক্রিপ্ট মুখস্থ করে সেটে আসতে হতো, এখন শোনা যায় যে অনেকে সেটে বসে স্ক্রিপ্ট লেখেন, অনেকে স্ক্রিপ্ট ছাড়াই কাজ করেন এবং স্ক্রিপ্ট মুখস্থ করতে চান না, এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি যখন স্ক্রিপ্ট পেতাম, আমরা যখন কাজ করতাম, অর্থাৎ আমি বিশেষ করে, তখন স্ক্রিপ্টটা অবশ্যই মুখস্থ করতে হতো, কারণ টেলিভিশনে মানে বিটিভিতে তিনটা ক্যামেরা অ্যাট এ টাইম কাজ করতো, 1, 2, 3। তো তখন যদি আমার স্ক্রিপ্ট আমার নিজের কাছে যদি আমি মুখস্থ বলবো, আমি আমাকে ধারস্থ না হতাম, তাহলে হতো কি আমার কো আর্টিস্টের সঙ্গে আমার হতো না। এখন যেটা হচ্ছে সেটা কিন্তু নাটকের প্রতি কিন্তু মায়া যে বিষয়টা আছে সেটা কিন্তু নাই। একজন অভিনেতা মনে করছে স্ক্রিপ্ট রেডি আছে, ঠিক আছে, কিন্তু আমরা তখন হতো কি আমরা একটা স্ক্রিপ্ট পেতাম 7 days অথবা 15 days বিফোর। সো আফটার 15 days ওই সময় আমি কিন্তু আমার ক্যারেক্টারাইজেশন করতাম, আমার স্ক্রিপ্টে আমার কস্টিউম কি হবে সেটা হতো, পাশাপাশি আমার যে ডিরেক্টর থাকতো তার সঙ্গে কথা বলতাম, অবশ্যই 4 days রিহার্সাল হতো। তো সেক্ষেত্রে এটা একটু অন্যরকম ব্যাপার ছিল, নাটকের প্রতি মায়া বলি যেভাবে বলি না কেন, বা নাটকের প্রতি আমার যে একটা আগ্রহ, বা আমি যেটা নাটকের শিল্পী সেটাকে কিন্তু খুব তখন খুব এনজয় করা হতো, এখন সেটা হয় না। রিসেন্টলি যে কাজগুলো লাস্ট যে কাজগুলো করেছি, কোনো স্ক্রিপ্টও ছিল না, বাস কাজ করে ফেলেছি। তো আর তখন কিছু গোছানো থাকতো, সব কিছু একটা সিস্টেমেটিক থাকতো, এবং আপনার প্রোডিউসাররা কিন্তু স্ক্রিপ্ট নিয়ে সেট নির্মাণ করতো, খুব থাকতো। এই প্রসঙ্গে আসতে চাই, কারণ সময়ের সাথে সাথে কিন্তু নাটক, অভিনয় সব কিছুর ধারাই চেঞ্জ হয়েছে, নির্মাণের ধারাটাও কিন্তু বদলে গেছে। আপনি সর্বশেষ যখন নাটকে কাজ করেছিলেন, তাহলে নতুন সময়ের সাথে, নতুন ধারার সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছিলেন? টাইমটা তো চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে এখন যখন যেটা করেছি তখন একরকম একটা সীমাবদ্ধতা ছিল, এখন যেটা করেছি লাস্ট টাইম তখনের যে কাজগুলো বা যেভাবে করেছে এটি এখনকার জন্য স্বাভাবিক, এখন নিউ আইডিয়া আসছে কিভাবে করবে সেটাকে, তো ওটার সাথে মানিয়ে নিতেই হয়, সময়ের সাথে সব কিছুকে অ্যাডজাস্ট করতে হয়, না হলে তো সময় আপনাকে বিট্রে করবে। তা তো বটেই। আর বিটিভির নিজস্ব প্রযোজনায় আপনি 17টির মতো নাটকও লিখেছিলেন, এই যে লেখালেখির চর্চাটা কবে থেকে শুরু হলো আপনার? এটা 99-2000 থেকে, তখন আমি বিটিভিতে আনলিস্টেড হয়েছি 1989 থেকে 1989। তো তারপর থেকে আমি 2 বছর পরে আমি আমার নাটক লেখা শুরু করি, মানে আমার একটু খুব অভ্যাস ছিল ছোটবেলা থেকে, একটু গল্প লিখতাম, মানে নিজে নিজেই ডায়েরি মেনটেন করতাম, তারপর কিছু কিছু দেখতাম, সেটা লিখে রাখতাম, তো এরকম কিছু থাকতো। তো ওই কারণেই আর নাটকটার তখন তো আসলে কন্টিনিউ নাটক করতাম, বিটিভির প্রায় নাটকগুলোতে আমাকে কাজ করতে হতো, তখন আমি চিন্তা করতাম যে আমি নিজেও কিছু লিখি। তো লেখার পরে তখন স্ক্রিপ্ট জমা দিয়ে দিতাম, জমা দেওয়ার পরে তারা সিলেক্ট করতো,
করার পরে নাটকটা যেত অনিয়ার যেত। একটা সময় আপনি এই যে বহু নাটকের মাধ্যমে এত জনপ্রিয়তা পেয়েছেন, জনপ্রিয় সব নাটকে কাজ করেছেন, তবে আপনাকে কখনো কিন্তু আমরা ফিল্মে দেখিনি। নিশ্চয় প্রস্তাবও পেয়েছিলেন, সিনেমাতে কেন অভিনয় করেননি? আমি শর্ট ফিল্মে কাজ করেছি বেশ কিছু, বাট ফুল লেন্থ ফিল্মে কাজ করিনি, করা হয়ে উঠেনি। তবে হ্যাঁ, আপনি বলেছেন আমি দুটো অফার পেয়েছিলাম, কিন্তু এটা আমার ওই সময় আমার একটু প্রবলেমও ছিল, আমার ফ্যামিলি থেকে ফিল্মটাকে ওই সময় অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। আমি আমার বাবাকে বলেছিলাম যে বলছে তুমি নাটক করছো, ইটস ওকে, আমি হ্যাপি, বাট ফিল্মটা তুমি এখন না গেলে আমি খুশি হই। তো বাবা বলেছিল ওই সময় আমি আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেটাকে মানে করা হয়ে ওঠে নাই। সুযোগ পেলে অভিনয়কে নিয়মিত হবেন? এটা আমার আসলে রক্তে মিশে গেছে। তোমরা উত্তর হ্যাঁ ধরে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ করতে যদি সময় পাই বা সুযোগ আসে করব তো অবশ্যই। তবে নেক্সট ইয়ারে আমার রেগুলার বাংলাদেশে থাকা হবে আশা করি, তখন হয়তো কিছু ভাববো। পুরনো দিনের অনেক গল্প হলো, খুবই ভালো লাগছিল। তবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। একজনমে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কোনটা? একজনমে সবচেয়ে বড় প্রাপ্তি আমি শফিক সাদিকী। বিদেশের মাটিতে বসে দেশের মায়া ঠিক কোন সময় সবচেয়ে বেশি অনুভব করেন? বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, যখনই সময় পাই চলে আসার চেষ্টা করি, এই জন্যই তো বছরে দু তিন চার বার চলে আসি আমি। আসলে বাংলাদেশকে ভালোবেসে মাটি মানুষকে ভালোবাসি, এখানে আমার অনেক প্রাপ্তি সত্যিকার অর্থে, কিন্তু এখন যেটা প্রফেশনের কারণে আমাকে ওখানে থাকতে হচ্ছে। আপনার ক্যারিয়ারের সুবর্ণ সময় কোনটি? 2000 থেকে শুরু হয়েছে 2005, 2006, 2007, 2008, 2009, 2010 পর্যন্ত। একজন অভিনেত্রীর নাম বলুন যার সাথে আপনার সবচেয়ে বেশি সময় স্ক্রিন শেয়ার করা হয়েছে। আমি কিন্তু বড় বড় ওই সময় যারা কাজ করেছে সবার সঙ্গেই কাজ করেছি, সেক্ষেত্রে আমার সঙ্গে বেশ কিছু নাটকে কাজ করেছে এখন যারা আছে অবশ্য তাদের সঙ্গে নয়, গোলাম ফরিদা ছন্দা, বন্যা মির্জা। যখন নিয়মিত অভিনয় করতেন তখন আপনার আইডল কারা ছিল? আফজাল হোসেন। এই সময় কোন অভিনয় শিল্পীদের অভিনয় আপনার ভালো লাগে? মেজাবিন, ওর অভিনয় খুবই ভালো লাগে। আর বেশ কিছু নতুন শিল্পী আছে যাদের নামগুলো এই মুহূর্তে বলতে পারবো না, তবে ভালো অভিনয় করে। আর ছেলেদের মধ্যে আপনার আরফান এসো। প্রয়াত আব্দুল্লাল মামুন স্যার এবং শ্রদ্ধেয় তারিক আনাম স্যারের কাছ থেকে যা শিখেছেন? তারিক ভাইয়ের কাছ থেকে শিখেছি নাটকের শিক্ষা, আর মামুন স্যারের কাছ থেকে শিখেছি ভালোবাসা কিভাবে পেতে হয়। এবার কয়েকজন অভিনেত্রীর নাম আপনাকে বলবো, এক বাক্যে তাদের বিশ্লেষণ করতে হবে। বিপাশা হায়াত, ভালো শিল্পী। শমিকা স্যার, ভালো অভিনেত্রী। আফসানা মিমি, আফসানা মিমি কাছের মানুষ। বিজরী বরকতুল্লাহ, কোঅপারেশন করতে পারে ভালো অভিনেত্রী হিসাবে। মিতানুর, ওর সঙ্গে আমার অনেক নাটক হয়েছে। তাজিন আহমেদ, ওকে মিস করি। তারিন জাহান, ও ভালো অভিনয়শিল্পী। ঈশিতা, ঘরের মানুষ, খুবই মানে মনে হয় না যে পাশের বাড়ির মেয়ে, খুব কাছের মানুষ। সুরাইয়া হুদারাত্রি, ফুল রোমান্টিক, মানে পুরোটাই রোমান্টিক। ওর সঙ্গে একটা নাটক করেছিলাম, মানে খুব জনপ্রিয় হয়েছিল নাটকটা, এটা হচ্ছে নিঃশ্বাসে ছোঁয়া পাই, জিনাত হাকিমের লেখা। অসম্ভব মানে দর্শক সারা পেয়েছিলাম নাটকটা, খুবই জনপ্রিয় ছিল তখন। গোলাম ফরিদা ছন্দা, ও তো ঘরের মেয়ে, খুবই ভালো পারিবারিকভাবে। ওর হাজব্যান্ডকেও আমি ভালো চিনি এবং ওর সঙ্গে কাজ করে খুবই ভালো পেয়েছি এবং খুব মানে ভালো লেগেছে। নওশিন নাহরিন মৌ, এক কথা বলে ও খুব কাজের প্রতি সিরিয়াস। আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো, অনেক দিন পর আপনাকে মাঝে পেয়েছি, অনেক আড্ডা দিলাম, খুব ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা তো থাকবে। বিনোদন সারাদিন আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, মাসরাঙ্গা পরিবারকে ধন্যবাদ, এবং আমাদের যে দর্শক বা আমাকে যারা দেখছে তাদেরকেও ধন্যবাদ। মনে থাকবে সকলকে, এটি হচ্ছে এবং আমার জন্য দোয়া রাখতে হবে।